আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যাপ্টার ওয়ানের একদম সর্বশেষ সেট সলভ করব। আজকের সেটটি খুবই ছোট, আজকে আমরা খুব ছোট ছোট কিছু প্রশ্ন সলভ করব, কিন্তু যে প্রশ্নগুলো আসলে খুব বারবার বোর্ডে আসছে সেগুলোই আমরা দেখব। আজকে যে টপিকগুলো আমরা কভার করব তার মধ্যে অন্যতম হচ্ছে অনুবন্ধী ক্ষার এবং অনুবন্ধী অ্যাসিড চিহ্নিতকরণ। তোমাকে যদি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দিয়ে দেয়, ওই বিক্রিয়া থেকে কোন অংশটি অনুবন্ধী ক্ষার হিসেবে ভূমিকা পালন করলো আর কোনটি অনুবন্ধী অ্যাসিড হিসেবে ভূমিকা পালন করলো, এই সম্পর্কে তুমি আজকে জানতে পারবে। এছাড়াও বয়েল, চার্লস কিংবা গে-লুসাকের সূত্র, এই ধরনের অংশগুলো থেকে যদি গ্রাফের মাধ্যমে প্রশ্ন আসে তাহলে আমরা সেগুলো কিভাবে সলভ করতে পারি সেটাও আমরা আজকের সেটে শিখতে পারবো। এছাড়াও আমরা ডালটনের আংশিক চাপ সূত্র থেকে কিছু থিওরিটিক্যাল প্রবলেম সলভ করব, আরএমএস বেগ থেকেও কিছু থিওরিটিক্যাল প্রবলেম সলভ করব। অঙ্ক করব না, কিন্তু অঙ্ক ছাড়াও কি প্রশ্ন আসতে পারে সেগুলো আজকে আমরা দেখব। এছাড়া খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং মনে হয়েছে যেটা আমার কাছে, সেটা হচ্ছে বিভিন্ন এককে আদর্শ গ্যাস ধ্রুবক আর এবং বোলজম্যান ধ্রুবক কে এর মান নির্ণয়, এবং কে এর মানটা আসলে মুখস্থ না করেই যে আমরা পরীক্ষার হলে বের করতে পারি সেটা আজকে আমরা সেটে দেখব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, হাইড্রোক্সিল আয়নের অনুবন্ধী অম্ল কোনটি? আচ্ছা, আমরা জানি কোন যৌগ যখন হাইড্রোজেন আয়ন ত্যাগ করে তখন অনুবন্ধী ক্ষারক তৈরি হয়, একইভাবে কোন যৌগ যখন হাইড্রোজেন আয়ন গ্রহণ করে তখন অনুবন্ধী অম্ল তৈরি হয়। এখন খেয়াল করো, হাইড্রোক্সিল আয়ন যদি প্রোটন গ্রহণ করে তাহলে ডেফিনেটলি পানি তৈরি হবে, তাহলে পানিকেই আমরা বলবো হাইড্রোক্সিল আয়নের অনুবন্ধী অম্ল। বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর কোনটি? এই প্রশ্নটা দেখবা অনেকবার বোর্ডে আসে, এটা ঘুরে ফিরে বারবার বোর্ডে আসে। তো চলো আমরা দেখি, এখান থেকে আমরা যদি ধাপে ধাপে স্তরগুলো মনে রাখতে পারি সেখান থেকে আমরা মুখস্থ না করে কিভাবে চিন্তা করে বের করতে পারি যে কোনটি সব থেকে ঠান্ডা স্তর। তো সব থেকে ভূস্তরের সবচেয়ে কাছে যে স্তরটি থাকে সেটি হচ্ছে ট্রপোস্ফিয়ার। আমরা জানি ট্রপোস্ফিয়ারের নিচে থেকে উপরে যত আমরা যেতে থাকি তাপমাত্রা তত কমতে থাকে। এরপরে আমরা স্ট্রাটোস্ফিয়ারে প্রবেশ করি। আচ্ছা, স্ট্রাটোস্ফিয়ারের একটা স্তর আবার ওজোন স্তর, ওইখানে তাপমাত্রাটা আবার বেশি থাকে, ওইটা পার করলে আবার ঠান্ডা হতে থাকে। ঠান্ডা হতে হতে আমরা মেজোস্ফিয়ারে প্রবেশ করছি। মেজোস্ফিয়ারে ওজোন স্তরের মতো কিছুই নাই, মেজোস্ফিয়ারের পুরাটাই হচ্ছে তুমি যতই উপরে যাবা তত বেশি ঠান্ডা হতে থাকবে। এর পরের স্তরটি হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার এই দুইটি হচ্ছে সূর্যের কাছাকাছি স্তর, এই কারণে থার্মোস্ফিয়ারে প্রবেশ করার সাথে সাথেই তাপমাত্রাটা আসলে বাড়তে থাকে, কারণ সূর্যের কাছাকাছি যেহেতু। ওকে, তাহলে দেখো এভাবে যদি চিন্তা করো তাহলে সবচেয়ে ঠান্ডা হচ্ছে কোন স্তরটা? ডেফিনেটলি মেজোস্ফিয়ার। আচ্ছা, দেখতে পাচ্ছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড এবং ক্লোরাইড আয়ন তৈরি করছে। এই বিক্রিয়ায় বাইকার্বনেট কিরূপ আচরণ করে, ক্ষারক হিসেবে, অনুবন্ধী অ্যাসিড হিসেবে, উভধর্মী পদার্থ হিসেবে, নাকি অনুবন্ধী ক্ষারক হিসেবে? বাইকার্বনেট আয়ন নর্মালি একটা উভধর্মী পদার্থ, কিন্তু এইখানে এটা কি ধরনের কাজ করছে, এটা কি অ্যাসিডের ভূমিকা পালন করলো নাকি ক্ষারের ভূমিকা পালন করলো সেটা আমাদের দেখতে হবে। তো একটা জিনিস মাথায় ঢুকায় রাখো একদম ভালো করে, কোনো কিছু যদি প্রোটন ত্যাগ করে তাহলে সেটা একটা অ্যাসিড, যদি প্রোটন গ্রহণ করে তাহলে সেটি একটি ক্ষার। এখন দেখো আমাদের এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই হাইড্রোজেন ক্লোরাইড এটা কিন্তু একটা প্রোটন ত্যাগ করছে, ত্যাগ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে, সেই প্রোটনটা গ্রহণ করছে এই বাইকার্বনেট আয়ন। বাইকার্বনেট আয়ন প্রোটন গ্রহণ করে পরিণত হলো কার্বনিক অ্যাসিডে, তাহলে বাইকার্বনেট যেহেতু প্রোটন গ্রহণ করলো তাহলে বাইকার্বনেট এখানে অবশ্যই ক্ষারক। এসএটিপি পদ্ধতিতে চাপের মান কত? সাধারণত স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশারে প্রেশারটা কত ধরা হয়? সাধারণত এই প্রেশারের মানটা একদম এসটিপির মতোই, সেটা হচ্ছে এক অ্যাটমসফিয়ার, কিংবা এক অ্যাটমসফিয়ারে যত প্যাসকেল হয় আর কি, যত কিলো প্যাসকেল হয় সেটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। আচ্ছা, এখন আমাদের অপশনগুলোই এমনভাবে দেওয়া যে এটা সব থেকে কাছাকাছি যে মানটা সেটাই হচ্ছে 100 কিলো প্যাসকেল, তাহলে আমাদের সঠিক উত্তর আসলে এটা দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। 0.25 মোল একটি গ্যাস 24.63 অ্যাটমসফিয়ার চাপে 0.5 লিটার আয়তনের পাত্রে আছে, কত তাপমাত্রায় গ্যাসটি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? সো আদর্শ গ্যাসের মতো আচরণ করার অর্থই হচ্ছে এই সূত্রটা মেনে চলা, PV = nRT। তো এই সমীকরণে খেয়াল করো আমাদের কি কি জিনিসের মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে 0.25 মোল। আচ্ছা, প্রেশার কত দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে 24.63 অ্যাটমসফিয়ার, এখানে যদি আমরা ম্যাথে করি
তাহলে অ্যাটমসফিয়ারের পরিবর্তে কি বসাতে পারি? আমরা এটাকে প্যাসকেলে কনভার্ট করে নিতে পারি। প্যাসকেলে কনভার্ট করার জন্য 24.63 কে 1.01 × 10^5 দিয়ে আমরা গুণ করব, তাহলে প্যাসকেল এককে পেয়ে যাচ্ছি। আয়তন দেওয়া আছে 0.5 লিটার, ওকে, আয়তন দেওয়া আছে 0.5 লিটার, এটা সমান আমরা বলতে পারি 0.5 × 10^-3 ঘনমিটার, ওকে। তাহলে এই ভ্যালুগুলো আমরা যদি বসাই দেই তাহলে কিন্তু আমরা টেম্পারেচারের মান পেয়ে যাব। সো টেম্পারেচার তখন আসবে আমাদের 600 কেলভিন। এছাড়াও আমরা যদি পি এর মানটাকে অ্যাটমসফিয়ারে রাখি, যদি ভি এর মানটাকে লিটারে রাখি, যদি এনটাকে মোলে রাখি, তাহলে এই এককগুলোকে কনভার্ট না করে, চেঞ্জ না করেই আমরা এই সেম টু সেম আনসার পেতে পারি যদি আমরা আর এর মানটা বসাই 0.082, ওকে। 0.082 বসালে তখন আমাদের এই এককগুলোর সাথে সেটা মিলে যাবে এবং আনসারটা 600 কেলভিন চলে আসবে। আর এছাড়াও যদি আর এর যে মানটা আমরা জানি, R = 8.314, এই মানটা বসাতে হলে এগুলোকে অবশ্যই এসআই এককে কনভার্ট করে নিতে হবে। তারপরের প্রশ্ন, 1.032 গ্রাম অক্সিজেন এবং 0.573 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত? তাহলে এখানে আমাদের প্রত্যেকটা গ্যাসের জন্য মোল সংখ্যা বের করতে হবে, তারপর মোট মোল সংখ্যা বের করতে হবে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যার অনুপাতটা বের করতে হবে। তো চলো আমরা করি। আচ্ছা, এখানে যদি আমরা মোল সংখ্যা বের করি, দেখো অক্সিজেন গ্যাস কতটুকু আছে, 1.032। তাহলে আমরা যদি অক্সিজেনের মোল সংখ্যা বের করতে চাই তাহলে এটার মোলার ভর দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1.032 কে আমরা 32 দিয়ে ভাগ করে দেবো, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে অক্সিজেনের মোল সংখ্যা। কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা যদি বের করতে চাও তাহলে একইভাবে কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণটা দেওয়া আছে সেটাকে কার্বন ডাইঅক্সাইডের ভর দিয়ে ভাগ করে দিবা, তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা পেয়ে যাবা। আর কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কি হবে, কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট যতগুলো গ্যাস আছে তাদের মোল সংখ্যা। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই দেই সুন্দর মতো তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মোল ভগ্নাংশ চলে আসে 0.287। এখানে দেখো বড় বড় তিনটা কার্ভ দেওয়া আছে, আদর্শ গ্যাসের জন্য কোনটি সঠিক, একটা গ্রাফ দেখলেই আমাদের মাথা ঘুরায় যায়, সেখানে তিনটা গ্রাফ দিয়ে দিছে। যাই হোক, ভয় পাওয়ার কিছু নাই। প্রথমটা খেয়াল করো, এখানে আমরা পি বনাম ভি এই কার্ভটা দেখতে পাচ্ছি, তাহলে পি ভি তার মানে বয়লের সূত্র মাথায় আনতে হবে। তো বয়লের সূত্র কি বলে, আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক গ্রাফগুলো সাধারণত কি নিচের দিকে নামে না, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফগুলো নিচের দিকে নামতেছে, তার মানে এটা ঠিক আছে। এছাড়াও আমরা জানি যে তাপমাত্রা যত বেশি হয় ওই তাপমাত্রায় এই গ্রাফটা তত বেশি উপরে থাকে, তাহলে আমাদের প্রথমটা ঠিক আছে। তিন নম্বরটা যদি আসি, তিন নম্বরে দেখতে পাচ্ছি যে আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, চার্লসের সূত্র, তার মানে চার্লসের সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক টি, তার মানে এই গ্রাফগুলো সবসময় মূলবিন্দুগামী সরলরেখা হবে, যত বেশি চাপ হবে তত গ্রাফটা খাড়া হবে, উপরের দিকে হবে, তাহলে এটাও আসলে ঠিক আছে। দুই নম্বরটা যদি খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছি যে পি বনাম ওয়ান ভি বনাম ওয়ান বাই পি এর গ্রাফ আছে। তো আমরা জানি যে আয়তন চাপের ব্যস্তানুপাতিক, তার মানে আয়তন আসলে এই P^-1 এইটার সমানুপাতিক। তাহলে আমরা যদি এটা গ্রাফ আঁকি তাহলে এটাও একটা মূলবিন্দুগামী সরলরেখা হওয়া উচিত, কিন্তু এখানে দিচ্ছে অনুভূমিক রেখা, তার মানে দুই নম্বরটা ভুল। তাহলে সঠিক উত্তর 1 এবং 3। তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তনশীল হয় কোনটিতে, তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তন হয় মানে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক, তাহলে এটা হবে অবশ্যই চার্লসের সূত্র। এখানে আমরা দুইটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, প্রথম বিক্রিয়াটা একটু আগেই দেখছিলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বাইকার্বনেট আয়নের বিক্রিয়া, আর তারপরটাই দেখতে পাচ্ছি যে বাইকার্বনেট আয়ন পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়ন এবং কার্বনেট আয়ন তৈরি করে। উদ্দীপক অনুসারে উভধর্মী পদার্থ কোনটি, আগে একবার বলছিলাম যে বাইকার্বনেট সাধারণত উভধর্মী পদার্থ, এখানেও দেখো বাইকার্বনেট কিন্তু উভধর্মী আচরণ করছে। প্রথম বিক্রিয়াটাতে বাইকার্বনেট আয়ন একটা প্রোটন গ্রহণ করে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটা প্রোটন গ্রহণ করে, গ্রহণ করে কার্বনিক অ্যাসিডে পরিণত হয়, তাহলে এখানে তার আচরণটা ছিল ক্ষারকের মতো। দ্বিতীয় বিক্রিয়ায় কিন্তু বাইকার্বনেটটা একটা প্রোটন ত্যাগ করে, এই প্রোটনটা পানি গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে, ফলশ্রুতিতে বাইকার্বনেট আয়নটা কার্বনেট আয়নে পরিণত হয়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বাইকার্বনেট আয়নটা অ্যাসিডের মতো আচরণ করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্র বিশেষে বাইকার্বনেট আয়ন ক্ষারকের মতো আচরণ করতে পারে, ক্ষেত্র বিশেষে অ্যাসিডের মতো আচরণ করতে পারে, তাহলে উভধর্মী পদার্থ এখানে বাইকার্বনেট আয়ন।
কোনটি লুইস অ্যাসিড? খুবই কমন প্রশ্ন, তোমরা সবাই জানো এগুলা। লুইস অ্যাসিড হচ্ছে সেই সকল যৌগ যে সকল যৌগের কোন একটা মৌল অষ্টক সংকুচিত অবস্থায় থাকে। তো আমাদের যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে এটা কিন্তু আসলে সমযোজী যৌগ। তো সমযোজী বন্ধন যখন তৈরি করে, অ্যালুমিনিয়ামের তো শেষ কক্ষপথে তিনটা ইলেকট্রন থাকে, তো তিনটা ইলেকট্রন যদি সমযোজী বন্ধন তিনটা গঠন করে তাহলে তার যোজনী স্তরে তখন ইলেকট্রন হয়ে যায় ছয়টা, তার মানে আটটার চেয়ে কম। তাহলে এখানে যদি আমরা একটা মুক্ত জোড়া ইলেকট্রন সরবরাহ করতে পারি তাহলে অ্যালুমিনিয়াম সেই ইলেকট্রন গ্রহণ করতে চায়। আর ব্রনস্টের লুইস মতবাদ অনুসারে, ব্রনস্টেড লাউরি না, লুইস মতবাদ অনুসারে যদি কোনো যৌগ মুক্ত জোড়া ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটি একটি লুইস অ্যাসিড। তাহলে সঠিক উত্তর খ। কোনটি পরম শূন্য তাপমাত্রা? পরম শূন্য তাপমাত্রা মানে পরম তাপমাত্রা শূন্য, মানে জিরো ক্যালভিন। তো জিরো ক্যালভিন মানে কত? জিরো ক্যালভিন মানে হচ্ছে জিরো মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, তার মানে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। এখানে ডিগ্রি সেলসিয়াস আছে নাকি কেলভিন আছে ভালো করে খেয়াল করবা, এখানে কিন্তু একটা 273 কেলভিনও দিয়ে রাখছে। তো ভালো করে দেখে শুনে আনসারটা দাগাবা। 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণ কোনটি? ওকে, ভ্যান্ডার ওয়ালস সমীকরণে আমরা জানি খালি একটা জিনিসের মান বসাতে হয়, সেটা হচ্ছে এন এর মান। ভ্যান্ডার ওয়ালস সমীকরণটা এরকম ছিল যে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। এখন দেখো তো নাইট্রোজেনের জন্য এন এর মান কত আসে। নাইট্রোজেনের এখানে ভর দেওয়া আছে 28, আর নাইট্রোজেনের মোলার ভরও 28। তাহলে 28 28 কাটাকাটি হয়ে এন এর মান আসছে 1। তাহলে আমরা যদি এন এর মান 1 বসাই দেই তাহলে আমাদের সঠিক উত্তর গ। সিজিএস এককে আর এর মান কোনটি? আচ্ছা, এটা দেখলে একটু কঠিন মনে হতে পারে, সিজিএস এককে এখন কি প্রত্যেকটা জিনিস কনভার্ট করে দেখার দরকার আছে? দরকার নাই। আসলে দেখো আর এর যে মানটা আমরা পাই সেটা ছিল এরকম যে 8.314 বলতে পারো বা 8.316 বলতে পারো, এক একটা বই এক এক রকম লেখা থাকে। 8.316 জুল পার কেলভিন পার মোল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এমকেএস পদ্ধতি অথবা এসআই পদ্ধতি, এমকেএস অথবা এসআই পদ্ধতিতে এই ভ্যালুটা আসে। আর সিজিএস পদ্ধতিতে চেঞ্জটা কোথায় হয়? সিজিএস পদ্ধতিতে খালি জুলটা পরিবর্তিত হয়। সিজিএস পদ্ধতিতেও কিন্তু তাপমাত্রাকে কেলভিন এককে পরিমাপ করা হয়, মোল সংখ্যাকে মোল এককে পরিমাপ করা হয়, কিন্তু জুলটাকে আর জুল বলা হয় না, তখন বলা হয় আর্গ। আর আমরা জানি যে এক জুল সমান 10^7 আর্গ। তাহলে আমরা যদি এই আর এর মানটাকে 10^7 দিয়ে গুণ করে দেই তাহলেই আমরা সিজিএস এককে মানটা পেয়ে যাব। সো সঠিক উত্তর খ। এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাস 2.24 লিটার আয়তন দখল করলে গ্যাসটি কি হতে পারে? আমরা জানি এসটিপিতে 22.4 লিটার আয়তনে কোনো গ্যাসের 1 মোল বিদ্যমান থাকে। তাহলে 2.24 লিটারে কতটুকু বিদ্যমান থাকবে? 0.1 মোল বিদ্যমান থাকবে। তাহলে 0.1 মোল গ্যাসের ভর যদি 3.2 গ্রাম হয় তাহলে 1 মোল গ্যাসের জন্য ভর কত হবে? 1 মোল গ্যাসের ভর হবে 32 গ্রাম। তো 32 গ্রাম যদি কোনো গ্যাসের মোলার ভর হয় তাহলে তো সেটা আমাদের সবার পরিচিত গ্যাস, অক্সিজেন গ্যাস। কোনটিতে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক? আমরা যদি জারণ সংখ্যা বের করি, তোমরা সবাই জানো কিভাবে জারণ সংখ্যা বের করতে হয়। ধরো এখানে ক্লোরিনটা যদি এক্স ধরে নেই তাহলে অক্সিজেনের জন্য হচ্ছে -2 আর হাইড্রোজেনের জন্য +1। তাহলে আমরা বলতে পারি যে +1 প্লাস এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে +1। তাহলে প্রথমটাতে আমাদের ক্লোরিনের জারণ মান হচ্ছে +1। একইভাবে দ্বিতীয়টাতে ক্লোরিনের জারণ মান আসবে +5, তৃতীয়টাতে আসবে +3, আর চতুর্থটাতে আসবে +7। তাহলে সঠিক উত্তর ঘ। কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? আচ্ছা, আমরা জানি যে কোনো গ্যাসের ব্যাপন হার তার মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মোলার ভর যত বেশি হয় ব্যাপন হার তত কম হয়। তাহলে যে কোনো দুইটা গ্যাসের যদি মোলার ভর একই হয়ে যায় তাহলে তাদের ব্যাপন হারও সমান হবে। এখন প্রথমটাতে খেয়াল করো, নাইট্রোজেন গ্যাসের মোলার ভর হচ্ছে 28 গ্রাম, আর কার্বন মনোক্সাইড গ্যাসের মোলার ভর যদি আমরা হিসাব করি তাহলে 12 যোগ 16, তাহলে সেটাও আসছে 28 গ্রাম। তাহলে প্রথম জোড়ায় যেহেতু দুইটা গ্যাসেরই মোলার ভর একই তাহলে ব্যাপন হারও একই হবে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ 1 অ্যাটমোস্ফিয়ার হলে 1/V এর মান যদি 0.05 পার লিটার হয়, এখানে এককটা হওয়া উচিত পার লিটার, তাহলে 1/V এর মান 0.042 পার লিটার হলে চাপের মান কত হবে? ওকে, সো এখানে দেখো জিনিসটা কিন্তু খুবই সিম্পল। আমরা জানি যে
P1V1 is equal to P2V2. তো এখানে আমাদের বের করতে বলছে P2 এর মান কত। তাহলে P2 সমান আমরা বলতে পারি P1V1 divided by V2। এখন আমাদেরকে প্রথম ক্ষেত্রে V1 এর মানটা না দিয়ে 1/V1 এর মানটা দিয়ে দিছে। তাহলে আমরা এখান থেকে খুব সুন্দরভাবে V1 এর মানটা বের করে নেব। V1 সমান আমরা বলতে পারি 1/0.05। দ্বিতীয় ক্ষেত্র V2 এর মানটা বলে না দিয়ে 1/V2 এর মান বলে দিছে। তাহলে V2 সমান আমরা বলতে পারি 1/0.042। ওকে, তো মানগুলো সব আমরা পেয়ে গেলাম। এই মানগুলো বসাই দিলেই আসলে আমাদের P2 এর মান চলে আসবে। স্থির তাপমাত্রায় RMS বেগের সঠিক ক্রম কোনটি? RMS বেগের রাশিমালাটা যদি খেয়াল করি, CRMS is equal to root over 3RT divided by M। যদি নির্দিষ্ট তাপমাত্রা হয়, যেহেতু বলেই দিছে স্থির তাপমাত্রা, তাহলে আমরা বলতে পারি CRMS ব্যস্তানুপাতিক 1/√M। তাহলে মোলার ভর যত কম হবে RMS বেগের মান তত বেশি হবে। তাহলে দেখতে হবে এখানে কোন ক্ষেত্রে কোন গ্যাসটার মোলার ভর সবচেয়ে কম। যে গ্যাসটার মোলার ভর সবচেয়ে কম হবে সেই গ্যাসটার RMS বেগ তত বেশি হবে। প্রথমটা দেখলেই আসলে আমরা বুঝে যাচ্ছি যে হাইড্রোজেন গ্যাসের মোলার ভর হচ্ছে 2 গ্রাম, নাইট্রোজেন গ্যাসের মোলার ভর 28 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মোলার ভর 44 গ্রাম। তার মানে এই সিকোয়েন্সটাই আসলে সঠিক। স্থির উষ্ণতায় গ্যাসের চাপ বাড়ালে ঘনত্বের মানের কেমন পরিবর্তন হয়? এই প্রশ্নটি তোমাদের জন্য একটি কুইজ, কিছুক্ষণ তোমরা চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। অনেকেই হয়তো পেরেছো, যারা কনফিউশনে আছো একটু খেয়াল করো। আমরা সবাই এই সূত্রটা একবার হলেও দেখছি, সেটা হচ্ছে PM is equal to DRT। এখানে D দিয়ে বোঝায় গ্যাসের ঘনত্ব। এখন চিন্তা করো, আমরা যদি বাম পাশে কোনো নির্দিষ্ট গ্যাসের জন্য স্থির তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় যদি P এর মানটা বাড়াই দেই, তাহলে ডান পাশে আমাদের D এর মানটা বেড়ে যাবে না? তার মানে ঘনত্ব বেড়ে যাবে। সো ঘনত্ব আসলে বাড়বে। এমনিও বিষয়টাকে আমরা বয়লের সূত্র দিয়েও চিন্তা করতে পারি। বয়লের সূত্র কি বলছে? যে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য স্থির তাপমাত্রায় যদি ওই গ্যাসে আমরা বেশি বেশি করে চাপ প্রদান করি, তাহলে গ্যাসের আয়তনটা কমে যায়। গ্যাসের আয়তন কমে যায় কিন্তু ভর তো পরিবর্তন হয় না। তাহলে ভর একই থাকে কিন্তু আয়তন কমে যায়, ফলে আমাদের রো ইজ ইকুয়াল টু M/V, এই জিনিসটার মান বেড়ে যায়। রো এর মানটা তখন বেড়ে যায়, তার মানে ঘনত্বের মানটা আসলে বেড়ে যায়। ডালটনের আংশিক চাপ সূত্র কার্যকর হবে কখন? উচ্চ চাপে, নিম্ন চাপে, স্থির তাপমাত্রায়? সঠিক উত্তর হচ্ছে শুধু স্থির তাপমাত্রায়। চাপের উপর নির্ভর করে না, এটা শুধু তাপমাত্রার উপর নির্ভর করে। স্থির তাপমাত্রায় আংশিক চাপ সূত্রটি কার্যকর হবে। অ্যামোনিয়া যৌগটি হলো একটি ইলেকট্রোফাইল লুইস ক্ষারক ক্ষারধর্মী গ্যাস, কোনটি সঠিক? আচ্ছা, অ্যামোনিয়া গ্যাসটির অ্যামোনিয়া অণুর মধ্যে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। তো মুক্তজোড় ইলেকট্রন সে দান করতে পারে, যার ফলে সে একটা লুইস ক্ষারক এবং অবশ্যই সে একটা ক্ষারধর্মী গ্যাস। এখন চিন্তা করো, কারো কাছে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে, তাহলে কি সে আরেকটা ইলেকট্রনকে বা অন্য কোনো জায়গায় ধরো ইলেকট্রন আছে সেটাকে আকর্ষণ করবে? অবশ্যই না। বরং কোনো ধনাত্মক কিছু যদি এর কাছাকাছি আসে, তাহলে এই ধনাত্মক জিনিসটাকে সে আকর্ষণ করবে। আর ধনাত্মক জিনিসটাকে আসলে নিউক্লিয়াস বলা হয়। ধনাত্মক যে কোনো কিছুকে নিউক্লিয়াস দিয়ে প্রকাশ করা হয়, তার মানে সে নিউক্লিয়াসকে আকর্ষণ করে। তাহলে সে একটি নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল না। যে সকল আয়ন মানে ধনাত্মক আয়ন বা যাদের মধ্যে ইলেকট্রনের ঘাটতি থাকে, তারা ইলেকট্রনকে আকর্ষণ করে, তার ফলে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। আর অ্যামোনিয়া হচ্ছে নিউক্লিয়াসকে আকর্ষণ করে, ফলে নিউক্লিওফাইল। সো সঠিক উত্তর 2 এবং 3। ভ্যানডারওয়ালস সমীকরণে বাস্তব গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল কোনটি? কোনটি দিয়ে আন্তঃআণবিক আকর্ষণ বলকে প্রকাশ করা হয়? সঠিক উত্তর শুধুই 1। এখানে আমাদের P এর সাথে যে অতিরিক্ত অংশটি থাকে, এটাই হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল প্রকাশ করে। লুইস অম্ল হলো অসম্পূর্ণ অক্টেট বিশিষ্ট যৌগ, কেন্দ্রীয় পরমাণুর অসম্পূর্ণ ডি অরবিটাল বিশিষ্ট যৌগ, আর জটিল যৌগ গঠনকারী ধাতব আয়ন, কোনটি সঠিক? আচ্ছা, এখানে আসলে 3টাই সঠিক। কারণ দেখো, অসম্পূর্ণ অক্টেট যদি থাকে, তাহলে ওই যৌগটা অবশ্যই চাবে ইলেকট্রন গ্রহণ করতে। কেন্দ্রীয় পরমাণুর অসম্পূর্ণ ডি অরবিটাল যদি থাকে, তাহলে সেখানেও চাবে ইলেকট্রন গ্রহণ করতে। ওকে, যার ফলে লিগ্যান্ড এসে ওখানে যুক্ত হইতে পারে। আর যারা যাদের ক্ষেত্রে এই অসম্পূর্ণ ডি অরবিটাল থাকে, তারাই তো আসলে জটিল যৌগ তৈরি করে। তো 2 এবং 3 নম্বর অপশনটা আসলে সেম। তো সঠিক উত্তর 3টাই। বায়ুতে হাইড্রোজেন সালফাইডের কত PPM এ মানুষের মৃত্যু ঘটে?
এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে 50। 50 ppm এর উপরে চলে গেলে তখন ওই ঘনত্বে আসলে মানুষ টিকতে পারে না। এমনিও হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ কিন্তু খুবই খারাপ, এটা আমরা সহ্য করতে পারি না, এরকম একটা সেন্ট এখান থেকে বের হয়। তো সেখানে যদি ঘনমাত্রা অনেক বেশি থাকে তখন দেখা যায় যে শ্বাসকষ্ট বেড়ে যায়, ফলে মানুষ আর বাঁচতে পারে না। এসআই এককে বোলজম্যান ধ্রুবকের মান কত? আচ্ছা, আগেই বলছি বোলজম্যান ধ্রুবক আসলে কিছুই না, আমরা তো সবাই আর এর মানটা জানি। আর এর মানকে যদি আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে দেই, অর্থাৎ আমরা যদি 8.314 এটাকে 6.023 × 10³ দিয়ে ভাগ করে দেই, তাহলে যে আরেকটা ধ্রুবক পাবো সেটাই হচ্ছে বোলজম্যান ধ্রুবক। তাহলে এটা করলেই দেখবা তোমাদের আনসার আসবে গ।